গুড মর্নিং বন্ধুরা, আমরা আমাদের সহজ পাঠের দ্বিতীয় পাঠের এই গদ্যাংশটি পড়া শেষ করেছি, 5 পাতায় এবং 6 পাতায়। ঠিক আছে, যেখানে আদ্যনাথবাবু মেয়ের বিয়ের কথা বলা হয়েছে। আজকে আমরা অনুশীলনী থেকে, অর্থাৎ অনুশীলনী আছে দেখুন 9 পাতায়, এই গদ্যাংশ থেকে কয়েকটি প্রশ্ন আমরা উত্তর লেখার চেষ্টা করব। কী কী প্রশ্ন আছে দেখো, প্রথমে দেখো, প্রথমে আছে আজ কার কন্যার বিয়ে। তাহলে উত্তরে কী লিখবো আমরা? আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে। কোথাকার বাড়িতে বিয়ে হবে? বিয়ে হবে শল্যপুরের বাড়িতে। একের খ, কন্যা ও বরের নাম লেখো। তাহলে কন্যার নাম শ্যামা এবং বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? বরের বাড়ি অহল্যাপুর। বরেরা কয় ভাই? তাহলে আমরা পড়েছি বরেরা 4 ভাই। তাদের নাম লেখো, বৈদ্যনাথ, তার ভাই সৌম্য, তার ভাই রমনাথ এবং ছোটো ভাই ধর্মনাথ। তারা কে কি করে? তাহলে বড় ভাই বৈদ্যনাথ এবং সৌম্য পাটের ব্যবসা করে, রমনাথ কলেজে পড়ে এবং ধর্মনাথ স্কুলে পড়ে। একের ঘ দেখো, কে বড় ভালো লোক? আদ্যনাথবাবু বড় ভালো লোক। কোন কাজে তাঁর মন? দান ধ্যান পুণ্য কাজে তাঁর মন। তাঁর ভৃত্যের নাম কি? তাঁর ভৃত্যের নাম সত্য। কোথায় বাদ্য বাজছে? আঙিনায় বাদ্য বাজছে। এবছর কারা ভালো ফসল পেয়েছে? এবছর চাষিরা ভালো ফসল পেয়েছে। পরের প্রশ্ন দেখো, ছেলেরা খুশি হয়ে কি করছে? ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। ক্যাপ্টেনের নাম কি? ক্যাপ্টেনের নাম আমরা পেয়ে গেছি, ক্যাপ্টেনের নাম কি ছিল দেখো, খুঁজে দেখো ক্যাপ্টেনের নাম। ক্যাপ্টেনের নাম ছিল কি? ক্যাপ্টেনের নাম এখানে আছে দেখো, ক্যাপ্টেনের নাম নিত্যশরণ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা, প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নিজে নিজে লিখবে, বাড়িদের বড় সাহায্য নিতে পারো বড়দের কারের। ঠিক আছে, এখানে দেখো সব প্রশ্ন পেয়ে যাবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আদ্যনাথবাবুর মেয়ে, তার মেয়ের নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়, বিয়ে হবে শল্যপুরের বাড়িতে, বৈদ্যনাথের ভাই সৌম্য পাটির ব্যবসা করে, ধর্মনাথ কলেজে পড়ে, রমনাথ স্কুলে পড়ে, আদ্যনাথবাবু বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন, সকল আর তার ভৃত্যের নাম হচ্ছে সত্য। তাহলে আমরা আজকে অনুশীলনীর কী কী প্রশ্ন করব? তাহলে অনুশীলনী থেকে করব, একের ক, খ, গ, ঘ, ঙ, চ। তাহলে এই 1 2 3 4 5 6, এই 6টা প্রশ্নের উত্তর তোমরা নিজে নিজে লিখবে। ঠিক আছে, চলো টাটা।